Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A very good morning to all dear students. Welcome to online class. Today I'm going to discuss on narration imperative sentence. The class is for class 10 students. Before we discuss the topic, let me introduce myself first. This is Muhammad Rahmatullah Rifa, assistant teacher of English, Saptamra High School of Jal, Chattogram. Please দেখো আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করা যায় ওকে তার আগে আমরা জানব ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সেটা চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আলোচনা করেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝায় তাকে কি বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় ওকে এর আগের ক্লাসে পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি ন্যারেশন এসআরটি সেন্টেন্স ইন্টারভিউস ইন্টারভিউ সেন্টেন্স এগুলো নিয়ে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করেছি আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন কিভাবে নিয়ে যাওয়া হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব ওকে তার আগে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে রূপান্তর করা হয় সেটা আমি লিখেছি দেখো যেগুলো ফার্স্ট রেপুটেড স্পিচ এন্ড রেকর্ডিং স্পিচ এবং রেকর্ডিং ওয়ার্ড সেটা আমরা জানি রেকর্ডিং স্পিচ কি রেকর্ডিং রেকর্ডিং ওয়ার্ড কি সেটাও আমরা গতকাল ক্লাসে দেখেছিলাম ওকে দেখো রেকর্ডিং স্পিচ এর অর্থ অনুসারে রেকর্ডিং ওয়ার্ড যেমন কোন বাক্য দ্বারা আদেশ বোঝাচ্ছে উপদেশ বোঝাচ্ছে অনুরোধ বোঝাচ্ছে কোন বাক্য দ্বারা সেক্ষেত্রে আমরা অর্থ অনুসারে রেকর্ডিং ওয়ার্ডটি চেঞ্জ করব যেমন কোন বাক্য দ্বারা যদি উপদেশ বোঝায় সেক্ষেত্রে আমরা সেট সেড এর পরিবর্তে বুঝাব অ্যাডভাইসড লিখব আর কোন বাক্য দ্বারা যদি উপদেশ বোঝায় অ্যাডভাইসড অনুরোধ বোঝায় রিকোয়েস্টেড এইভাবে তারপর হচ্ছে রেপোরে স্পিচ দ্বারা যদি অনুরোধ উপদেশ নিষেধ এগুলো না বোঝায় তাহলে সেড এর পরিবর্তে আমরা জাস্ট সেভ আর সেড এর পরিবর্তে কেন অথবা যদি কোন ধরনের অনুরোধ উপদেশ নিষেধ কমান্ড এগুলো না বুঝে তাহলে সেক্ষেত্রে আমরা সেভ আর সেড এর পরিবর্তে কি বসাবো টেল অথবা টোলস ওকে রেপুটি স্পিচের পূর্বে ইন্ডিকেশন করছো তখন টু বসাবো টু এর পর টু এর পর কি বসাবো টু এর পর টেক্সট কি থাকবে অপরিবর্তিত থাকবে আর রেপুটি স্পিচ যদি ডিরেক্ট ডিরেকশনে নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা নট টু বসাবো আর যদি অ্যাফারমেটিভ থাকে সেক্ষেত্রে আমরা টু বসাবো আর যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা নট টু বসাবো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের বেসিক যেটা সাধারণ নিয়ম সেটা এখন আমরা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো ওকে সেগুলো দেখো আমি প্রথম একটা এক্সাম্পল লিখেছি হি সেড টু মি গিভ মি এ বুক হি সেড টু মি সে আমাকে বললো হি সেড টু মি সে আমাকে বললো গিভ মি এ বুক আমাকে কি দাও বই দাও এখানে রেকর্ডিং ভার্বটা রেকর্ডিং স্পিচ করবে সেটা আগে আমরা জানতে হবে হি সেড টু মি এই অর্থের অংশটাকে বলা হয় রেকর্ডিং ভার্ব আর গিভ এর পরবর্তী অংশকে বলা হয় রেকর্ডিং স্পিচ এটাকে কমা এন্ডিং বলা হয় ইনভার্টেড কমা এত আমরা ক্লিয়ার ওকে তাহলে হি সেড টু মি শব্দগুলো গিভ এর ওকে ঠিক দাও বই দাও এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আদেশ উপদেশ অনুরূপ ব্যাপারটি হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা যদি বুঝতে না পারি কি বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা টেল অথবা কি বসবো টল বসবো সেই বা সেল করে কি আছে সে আছে যেহেতু সে আছে সেক্ষেত্রে আমরা কি বসবো টল বসবো ওকে তাহলে হি সাথে লিখলাম সেটের জন্য কি বসবো স্যার টল অবজেক্ট কি আছে মি আছে কমার পরে কি বসবো টু আর যদি বাক্সেন্স যদি নেগেটিভ থাকতো তাহলে আমরা নট টু বসবো গিভ মি এ বুক এখানে ফার্স্ট পারসনে পসেসিভ ফর্ম দেওয়া আছে অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে মি মি যেহেতু ফার্স্ট পারসন সেটা প্রতিগম কি সাথে 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 আমরা আগে বলেছি পার্সনের পরিবর্তন ফার্স্ট পারসন রেপোর্টিং স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হবে রেপোর্টিং ভার্বের সাথে সাথে রেপোর্টিং স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তন হবে রেপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে ওকে মি যেহেতু ফার্স্ট পারসন মিটা পরিবর্তন হবে রেপ্লিং ভার্বের সাবজেক্টের সাথে তাহলে গিভ সাবজেক্ট হিয়ার অবজেক্ট ইজ আর গিভ
গিভিং এবং তাহলে এটি কি জবি টু গিভ হিম এবং আসলে তোমরা বুঝতে পেরেছো ওকে নেক্সট কবে তো হি সেড টু মি কি আমি বললো লার্ন নিউ লেসন রেগুলারলি লার্নিং লেসন তোমার পাঠ অনুসরণ ভালোভাবে কি করো অনুসরণ করো রেগুলারলি নিয়মিত ভাবে পড়ো ওকে শিখো হি সেড টু মি কি আমি বললো লার্ন নিউ লেসন রেগুলারলি এখন কি বলছেন উপদেশ দিচ্ছে লার্নিং লেসন রেগুলারলি নিয়মিত কি করো অনুসরণ করো তোমার পাঠ ওকে নিয়মিত কি এখন কি বলছেন উপদেশ উপদেশ তাহলে আমি কি বুঝাবো অ্যাডভাইস ওকে সেম বা সেম বলতে কি বুঝবো অ্যাডভাইস হি অ্যাডভাইসড মি টু কমা করে কি বসবো স্যার টু বসাবো তারপর রিপিটেড স্পিচ লার্ন এই গেল ইউ কোন পারসন সেকেন্ড পারসন কোন পারসন সেকেন্ড পারসন সেকেন্ড পারসন রেপুটিং ভার্ব এর পজিশন বিরুদ্ধ হবে অবজারভেশন রেপুটিং স্পিচ এর সেকেন্ড পারসন রেপুটিং ভার্ব এর অবজারভেশন বিরুদ্ধ হবে অবজেক্ট কি দেওয়া আছে মি মি হলো অবজেক্ট ইউ তাহলে কি হবে মি এর পজিশন ফর্ম কি মাই লার্ন মাই লেসন রেগুলার আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে নেক্সট কম্পিউটার এক্সাম্পল দ্য টিচার সেড টু মি ডু নট টেল এ লাই টিচার আমাকে বললো কখন কি করবো না মিথ্যা কথা বলবো না দ্য টিচার সেড টু মি ডু নট টেল এ লাই এখানে ডু নট বাক্যটা রেকর্ডিং স্পিচ এটা কোন নেগেটিভ দেওয়া আছে ডু নট নট দেওয়া আছে দ্য টিচার সেড টু মি শিক্ষক আমাকে বললো ডু নট টেল এ লাই যেহেতু নেগেটিভ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা টু এর পরিবর্তে কি বসাবো টু বসাবো না সেখানে নট টু বসাবো ওকে যদি অ্যাফার্মেটিভ থাকে এমনিটিভ স্পিচ সেখানে আমরা টু বসাবো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সের যদি নেগেটিভ থাকে সেন্টেন্সটা সেক্ষেত্রে আমরা কি বসাবো নট টু বসাবো ওকে তাহলে দ্য টিচার অন্য এখানে কি বললো দ্য টিচার আমাকে কি করলো এটা উপদেশ দিল দ্য টিচার advise me যেহেতু do not সেহেতু আমরা to এর গুণা বসিয়ে not to বসাবো not to tell a lie আশা করি তোমরা বুঝতে পেরেছো এই রুলসটা ওকে নেক্সট আফটার সেন্টেন্স ইজ সেড টু মি ডু নট ওয়েস্ট ইউর টাইম সে আমাকে বলল সময় কি করো না অপচয় করো না তাহলে রিকোয়েস্ট করলো সে আমাকে রিকোয়েস্ট করতে পারে ওর সময় কি করো অপচয় করো না অথবা সে আমাকে বলেছে আমরা যদি উদ্যোগ থাকে সেক্ষেত্রে আমরা টেল আমরা কি বসাবো বলছিলাম টোল বসাবো হি টোল্ড মি নট টু ওয়েস্ট ইউর টাইম ওকে নাম্বার 5 এটি টু বি কনফার্ম রুলস এই জন্য আমাকে একটা রুলসটা তোমাদের বুঝে দেবো ওকে দেখো আমি কি লিখেছি রেপুটেড স্পিচ টি যদি লেটার আরম্ভ হয় রেপুটেড স্পিচ টি যদি লেটার আরম্ভ হয় এবং সেই লেটার যদি প্রস্তাব বুঝাই প্রস্তাব রেপুটেড স্পিচ যদি লেটার আরম্ভ হয় এবং সেই সেন্টেন্সটা যদি প্রস্তাব বুঝাই সেই ক্ষেত্রে আমরা সেড সেড এর পরিবর্তে প্রপোজড অথবা সাজেস্টেড প্রপোজড অথবা কি বসবো সাজেস্টেড বসবো ওকে এর চুমু রাখতে হবে আর লেটার পরিবর্তে আমরা কি বসবো ড্যাট লেটার পরিবর্তে কি ড্যাট তারপর সাজের উপর শুড বসবো সাজের উপর কি শুড বসবো ওকে এটা হচ্ছে ক্লিয়ার তাহলে দেখো হি সেড টু মি সে আমাকে বললো লেট আস ডিসকাস দ্য ম্যাটার লেট আস ডিসকাস দ্য ম্যাটার চলো ব্যাপারটা নিয়ে কি করি আমরা আলোচনা করি ওকে লেটার কি বলছে তাহলে এখানে প্রস্তাবটা বোঝাচ্ছে প্রস্তাব বুঝাচ্ছে সেহেতু যেহেতু প্রস্তাব বোঝাচ্ছে সে একটু একবার বসবো তাহলে প্রপোজড হি প্রপোজড মি লেট লেট দ্য লেট এর পরিবর্তে বসবো আমরা এখন ড্যাশ বসবো
দেন, তারপর আর কোন শব্দ সাবজেক্ট আস, আমাদের কোন পারসন, ফার্স্ট পারসন প্লুরাল নাউন, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সবসময় ডিপেন্ডিং পারবে কিসের সাথে স্যার, সাবজেক্টের সাথে, সাবজেক্ট কি দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে, তাহলে আজ এর সাবজেক্ট কি, উই, উই সাবজেক্টের পর কি বসাবো বলছিলাম, শুড বসবে, উই শুড পাকে তো বসলাম ডিসকাস দা ম্যাজিক। ওকে, এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যদি ল্যাটটা প্রস্তাব বোঝাই, ওকে, যদি ল্যাটটা যদি সেন্টেন্সটা রিপোর্টিং সেন্টেন্সটা যদি প্রস্তাব বোঝে সেক্ষেত্রে আমরা ল্যাটার কি বসাবো, প্রপোজড অথবা সাজেস্টেড, আর ল্যাটার প্রিফিক্স দেখ বসাবো আর বাকি অংশ থাকবে ঠিক থাকবে সেন্টেন্সটিও পরিবর্তন থেকে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তাহলে আমরা পেশিকাতে আজকে আমরা কি আলোচনা করেছি, ইনভার্টিভ সেন্টেন্স ডেফিনেশনস এবং কিভাবে আমরা ইনভার্টিভ সেন্টেন্স ছাড়া ইনভার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট নেশন থেকে ইনডিরেক্ট নেশনে নিয়ে যাবো, তার কিছু নিয়ম এবং এক্সাম্পল, সাথে যদি ইনভার্টিভ সেন্টেন্স ল্যাট দ্বারা শুরু হয় এবং ল্যাট দ্বারা যদি প্রস্তাবনা হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি বসবে, প্রপোজড অথবা সাজেস্টেড এবং তার নিয়ম এবং এক্সাম্পল আজকে আলোচনা করেছি। আসলে তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস, আমরা পরবর্তী ক্লাসে ইনভার্টিভ সেন্টেন্সের বাকি যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আলোচনা করবো এবং পরবর্তী সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্স নেরেশন আলোচনা করবো। দ্য ক্লাস ইজ আপ টু হিয়ার, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।